হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণ ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ 25শে বৈশাখ, আজকে শুভ রবীন্দ্র জয়ন্তী। তাই তোমাদের সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিন, তাই সেই উপলক্ষে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তোমরা চারদিকে আজকে কত অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাঠশালায় বা কোচিং সেন্টার, অনেক জায়গায় আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কেউ নৃত্য পরিবেশন করছে, কেউ নাচ, কেউ গান, কেউ কবিতা, কেউ আবৃত্তি, এছাড়াও কেউ ভাষণ দিচ্ছে, এছাড়াও কেউ তার জীবনী সম্পর্কে পাঠ করছে, আরও বিভিন্ন রকমভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। সেরকম আমিও আমার আজকে ব্লগে তোমাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো তার জন্মদিনে। তিনি আমাদের প্রাণের কবি, বিশ্বকবি এবং আমার একজন প্রিয় সাহিত্যিক, যাকে ভোলবার নয়। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের একদম হৃদয়ের, একদম অন্তরের কবি। রবীন্দ্র ঠাকুরকে যতই যদি ভেঙে ভেঙেও বিশ্লেষণ করা যায়, তবুও মনে হবে এক একটা রবীন্দ্রনাথ। যদি রবীন্দ্রনাথের শরীরের প্রতিটা টুকরো করা যায়, তাও মনে হবে যেন এক একটা রবীন্দ্রনাথ, এক একটা রবীন্দ্রনাথ রূপে আমাদের সামনে হাজির হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনী বা তার যে বিশ্লেষণ, সেটা কিন্তু করা অত সহজ নয়, তার চিন্তাভাবনা। তবুও যতটুকু আয়ত্ত করতে পেরেছি তোমাদের সামনে সেটা আজকে শেয়ার করব। আজকে ব্লগে তোমাদের একটা কবিতাও বলবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে বলবো, তার সম্পর্কে। তাই তোমাদের প্রথম ব্লগে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি বলে শোনাচ্ছি, তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, ঠিক আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে দু চার কথা যতটুকু জানি তোমাদের সামনে শেয়ার করছি। আমরা তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা বিখ্যাত কোটেশন দিয়ে শুরু করছি আজকের পর্ব। যেমন তিনি বলেছিলেন, কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব, নাথ তোমারে হৃদয় রাখিতে। অসাধারণ একটা উক্তি, অসাধারণ একটা বাণী। তিনি এও বলেছিলেন, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাল, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই, পুরনো আভাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি, কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। অসাধারণ একটা উক্তি, অসাধারণ একটা বাণী, হৃদয় ছুঁয়ে যাওয়া। এরপর শুরু করছে তার জীবনী সম্পর্কে কিছু কথা বলার জন্য। তার কথা বলার আগেই আমাদের মনে ভেসে আসে কবি বুদ্ধদেব বসু রচিত, বুদ্ধদেব বসু বলেছেন তার রবীন্দ্রনাথের প্রতি কবিতায়, লিখেছিলেন, অন্তরে লোভেছি তব বাণী যতাই তো বাণী, তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি। প্রতিটি বাঙালির মননে চিন্তনে সর্বত্রই রবীন্দ্রনাথের উজ্জ্বল উপস্থিতি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দে 7ই মে, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর 14তম সন্তান তিনি। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ছিলেন রাজা রামমোহন রায়ের সমসাময়িক এবং অন্যতম সহযোগী। সে যুগে বাংলার সাহিত্য সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। ছোট থেকেই প্রথাগত শিক্ষা পদ্ধতি রবীন্দ্রনাথকে একেবারেই ভালো লাগতো না, তবুও তাকে 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি করা হয়। তার প্রথম স্কুল নিয়ে অবশ্য বিভিন্ন মতামত আছে। রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে তার প্রথম স্কুল ক্যালকাটা ট্রেনিং একাডেমি, এরপর একে একে নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল তিনি পড়াশোনা করেছিলেন। তিনি কোথাও তার কিন্তু কোথাও তার মন বসেনি এতটুকু। শেষ পর্যন্ত পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই উপযুক্ত শিক্ষকের কাছে তার লেখাপড়ার ব্যবস্থা করেন। 1878 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে রবীন্দ্রনাথকে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাঠানো হয়। সেখানে তিনি প্রথমে ব্রাইটন প্রিপারেটরি স্কুল ফর বয়েজ এবং পরে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড লজ বিভাগে পড়াশোনা করেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে তিনি সেই পড়াশোনাও শেষ করতে পারেননি। বিলেত থেকে ফিরে আসার কিছুকাল পরে 1883 খ্রিস্টাব্দে যশোহরের বেণীমাধব রায়চৌধুরীর 11 বছরের কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ হয়, আমরা জানি।
ঠাকুরবাড়িতে ভবতারিণীর নতুন নামকরণ করা হয় মৃণালিনী। রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর পাঁচজন সন্তান ছিলেন। মাত্র 7 বছর বয়সে তার ভাগ্নে জ্যোতিপ্রকাশের উৎসাহে তিনি প্রথম পদ্য লেখেন। 8 বছর বয়সে তার লেখা অভিলাষ কবিতাটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। 11 বছর বয়সে পিতার সঙ্গে বোলপুর গিয়ে বালক রবি লেখেন বীররসাত্মক কাব্য পৃথ্বীরাজের পরাজয়। 1861 বঙ্গাব্দে তিনি হিন্দু মেলার উপহার নামে একটি কবিতা লিখে তা হিন্দু মেলার পাঠ করেন। এরপর থেকে তিনি মৃত্যু পর্যন্ত তার কলম সচল ছিল। গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সাহিত্যের এমন কোনো শাখা নেই যা তিনি লেখেননি। 1891 খ্রিস্টাব্দে পিতার নির্দেশে রবীন্দ্রনাথকে নদিয়া, পাবনা, রাজশাহী এবং উড়িষ্যার জমিদারি দেখাশোনার দায়িত্ব নিতে হয়। এই কাজের সূত্রে কবি দীর্ঘদিন শিলাইদহ, সাজাদপুর, পাতিসরে নদীবক্ষে পদ্মা নামক বিলাসবহুল এক বোটে বসবাস করেন। এই বোটেই তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন এবং একাধিক অসাধারণ কবিতা রচনার কাজ শুরু করেন। এখানকার উদার প্রকৃতি এবং পল্লী গ্রামের সহজ সরল মানুষের সাদাসিধে জীবনযাত্রা রবীন্দ্রনাথকে দারুণভাবে প্রভাবিত করে। রবীন্দ্রনাথ শুধু কাব্য রচনার গণ্ডিতেই কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখেননি। 1901 খ্রিস্টাব্দে তিনি প্রাচীন ভারতবর্ষের তপবনে আদর্শে বোলপুরে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এখানে তিনি প্রকৃতির মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের ব্যবস্থা করেন। সাহিত্য প্রসিবার পাশাপাশি রবীন্দ্রনাথের মধ্যে স্বদেশিকতা এবং রাজনৈতিক সচেতনতার প্রকাশও দেখা যায়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথ গভীরভাবে জড়িয়ে পড়েন। ওই বছরেরই 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন তিনি তার নিজের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাখিবন্ধন উৎসব পালন করেন। 1919 খ্রিস্টাব্দে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র ব্যক্তি যার লেখা দুটি গান ভারত এবং বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। তার রচিত ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন এবং পৃথিবী এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত ছিলেন কবি। তার রচিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা 52টি। ভানুসিংহের পদাবলী, কড়িও কোমল, মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালী, কণিকা, কল্পনা, কথাকাহিনী, নৈবেদ্য, স্মরণ, শিশু, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পলাতক, পুরবী, পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী, স্ফুলিঙ্গ, খাপছাড়া, ছড়ার ছবি, জন্মদিনী, রোগশয্যা এবং শেষ লেখা আর কত কী প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তা কিন্তু নাটকেও তিনি সমান পারদর্শী ছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন নাট্যকার ও নাট্য অভিনেতা। তার লেখা বিভিন্ন কাব্যনাট্য এবং গীতিনাট্যে তিনি নিজে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথের লেখা প্রথম কাব্যগ্রন্থ কাব্যনাট্য রুদ্রচণ্ড এবং প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। পরবর্তীকালে শ্যামা, চিত্রাঙ্গদা, সাবমোচন, তাসের দেশ ইত্যাদি অসাধারণ জনপ্রিয় নৃত্যনাট্য রচনা করেন তিনি। রাজা ও রানী, বিসর্জন, ডাকঘর, রাজা, মুক্তধারা, রক্তকরবী প্রভৃতির উল্লেখযোগ্য নাটক আমরা জানি, খুব উল্লেখযোগ্য স্মরণীয় নাটক যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তিনি কিন্তু উপন্যাসেও জনপ্রিয় ছিলেন বা সমান পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 13টি উপন্যাস রচনা করেছিলেন। মাত্র 16 বছর বয়সে তার লেখা প্রথম উপন্যাস করুণা ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বউ ঠাকুরানী ঘাট, চোখের বালি, নৌকাডুবি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, চার অধ্যায়, চতুরঙ্গ, শেষের কবিতা ইত্যাদি। তিনি ছোট গল্পেও তার সমান জনপ্রিয় তিনি ছিলেন আমরা জানি। সমালোচকদের মতে বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রূপকার এবং অন্যতম শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো যেগুলো আমার খুব প্রিয়, যেমন কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, নষ্ট নীল, দেনা পাওনা, অতিথি, মেঘ ও রৌদ্র, ক্ষুদিত পাশা, নিশিথি ইত্যাদি। তিনি প্রবন্ধেও ছিলেন সমান জনপ্রিয়।
প্রবন্ধ রচনার প্রতিভার ক্ষেত্রে রবীন্দ্রনাথ অসাধারণ প্রতিভার পরিচয় রেখেছেন। যেমন প্রাচীন সাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের পথে, স্বদেশ, সমাজ, শিক্ষা, মানুষের ধর্ম, কালান্তর এবং সভ্যতার সংকট ইত্যাদি তার কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ। রবীন্দ্রনাথের লেখা ডায়েরি, ডায়েরি, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র জীবনস্মৃতিকে ব্যক্তিগত সুর থাকলেও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠেছে। ইউরোপ প্রবাসী পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জীবনস্মৃতি, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, ছিন্নপত্র এমনই কয়েকটি রচনা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1915টি গান রচনা করেছেন, 1915টি, সেগুলিতে সুরও দিয়েছেন। তার রচিত গানগুলি গীতবিতান গ্রন্থের পূজা ও প্রেম, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিক ও বিচিত্র ইত্যাদি পর্যায়ে সংকলিত হয়েছে। তার রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত এবং নাচের বিশেষ ধরন রবীন্দ্র নৃত্য নামে পরিচিত। নিয়মমাফিক শিক্ষা না থাকলেও 70 বছর বয়স থেকে রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেন। কালিকলম ও প্রাকৃতিক রঙের ব্যবহারে তিনি প্রায় 2500 ছবি এঁকেছেন আমরা জানি। 1913 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের সং অফারিংসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথই প্রথম নোবেল পুরস্কার পান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়, ডক্টরেট ডিগ্রি। এছাড়া ব্রিটিশ সরকার তাকে নাইটহুড সম্মানে ভূষিত করে, যা তিনি পরবর্তীকালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের পর ফিরিয়ে দিয়েছিলেন। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ বাংলার রোগী চিরবিদায় নেন, শ্রাবণী ধারার মতো। বাঙালি অশ্রুধারা সেদিন ভিজিয়ে দিয়েছিল তার শেষ বিদায়ের পথ। শোকার্ত বাঙালির প্রতিনিধি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের প্রয়াণে রবি হারা নামে একটি কবিতা লিখে আকাশবাণীতে পাঠ করেছিলেন। রবীন্দ্রনাথ শুধু বিশ্বকবি নন, তিনি সমগ্র ভারতবর্ষের কাছে গুরুদেব। সীমার সাথে অসীমের মিলন সাধনই ছিল তার কাব্য চর্চার মূল বাণী। কথাশিল্পী শরৎচন্দ্রের কথাই বলতে ইচ্ছে করে, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমানা। রবীন্দ্রনাথ নিয়ে যতই বলি ততই যেন সংক্ষিপ্ত বলা হবে, তাকে নিয়ে বলা যেন শেষ হয়ে যাওয়া শেষ হবে না কোনোদিনই, তাই খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। এবং শেষে একটা কথাই বলবো, তারই হাত ধরে চলেছি আজ একা ভিসে, কোথা যে কত দূর দেশে, তরুণী দুলিতেছে ঝড়ে, এখন কেন মনে পড়ে, যেখানে ধরণীর সীমার শেষে স্বর্গ আসিয়াছে নামি, সেখানে একদিন মিলেছি এসে কেবল তুমি আর আমি। ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।